টেস্ট এবং টি টোয়েন্টি ক্রিকেটে দুর্বলতা থাকলেও ওয়ান ডে ক্রিকেটে অপ্রতিরোধ হয়ে উঠেছে বাংলাদেশ ওয়েস্ট ইন্ডিজকে দ্বিতীয় ওয়ান ডে ম্যাচে নয় উইকেটে হারিয়ে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে চতুর্থ এবং ওয়ানডে ক্রিকেটে টানা পঞ্চম ওয়ান ডে সিরিজে জয়লাভ করলো বাংলাদেশ তিন ম্যাচের ওয়ানডে সিরিজের দ্বিতীয় ম্যাচে টসে হেরে প্রথমে ব্যাট করতে নেমে মাত্র একশো আট রানে অল আউট হয় ওয়েস্ট ইন্ডিজ জবাবে ব্যাট করতে নেমে তামিম ইকবাল এবং লিটন দাসের দুর্দান্ত ব্যাটিংয়ে বিশ দশমিক চার ওভারে এক উইকেট হারিয়ে জয়ের বন্দরে পৌঁছে যায় বাংলাদেশ একশো নয় রানের টার্গেটে ব্যাট করতে নেমে উদ্বোধনী জুটিতে নাজমু হোসেন শান্ত এবং তামিম ইকবাল যোগ করেন আটচল্লিশ রান বিশ রান করে শান্ত আউট হলেও ম্যাচকে জয় উপহার দিয়ে মাঠ ছেড়েছেন অধিনায়ক তাম ইকবাল এবং লিটন দাস বাহান্ন সাত বাউন্ডারিতে পঞ্চাশ রান করে অপরাজিত এবং সাতাশ বলে ছয় বাউন্ডারিতে রান করে থাকেন শুরু থেকেই উইন্ডিজের ব্যাটারদের চাপে রাখার পর ইনিংসের এগারোতম ওভারে স্বাগতিকদের ওপেনার কার্ল মায়ার্স ফেরান তাসকিন আহমেদের বদলি হিসেবে খেলতেন আমার টাইগার স্পিনার মোসাদ্দেক হোসেন সৈকত আউট হওয়ার পূর্বে ছত্রিশ বলে সতেরো রান করেন মায়ার্স পরের উইকেটে খেলতে নামা শামরা ব্রুকসকে মাত্র পাঁচ রানের সাজ ঘরে ফেরান নাসুম আহমেদ এরপর নাসুম মিরাজদের ঘূর্ণিতে একের পর এক উইকেট হারাতে থাকে ওয়েস্ট ইন্ডিজ দল বাংলাদেশের বলাররা ক্যারিবিয়ান ব্যাটারদের এমনটাই চাপে রাখে যে কেমোপাওয় ছাড়া কেউই ব্যক্তিগত রানের খাতাটা বিশ্বের ঘরে নিয়ে যেতে পারেননি আঠারো রানে শাই হোপ এগারো রানে ব্র্যান্ডন কিং শূন্য রানে অধিনায়ক নিকোলাস পুরান তেরো রানে রবমেন পাওয়েল দুই রানে আকিল হোসেন চার রানে রোমারিও ইউসেফ ওয়ারো শূন্য রানে আউট হন আউজারে জোসেফ শেষ উইকেটে গোদাগেশ মতিকে নিয়ে সঙ্গে নিয়ে দলীয় স্কোটে একশোর ঘর পার করেন কেমো পাওয়েল কিন্তু মতিও বেশিক্ষণ ক্রিজে টিকে থাকতে পারেননি তাকে নিজের চতুর্থ শিকার বনান মেহেদ হাসান মিরাজ আউট হওয়ার আগে ছয় রান করেন মতি এদিকে সর্বোচ্চ পঁচিশ রানে অপরাজিত থাকেন কেমো পাওয়েল বাংলাদেশের পক্ষে আজ ওভারে মাত্র উনত্রিশ রানের খরচায় সর্বোচ্চ চারটি উইকেট নেন মেহেদি হাসান মিরাজ দশ ওভারে মাত্র উনিশ রানের খরচায় তিনটি উইকেট পেয়েছেন মাসুম আহমেদ এছাড়া শরীফুল ইসলাম ও মোসাদ্দেক হোসেন একটি করে উইকেটের দেখা পেয়েছেন